আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাআসা রাজুলান আলা সারিয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তিকে নেতা বানিয়ে, আমির বানিয়ে এক যুদ্ধের ময়দানে পাঠাইলেন। وكان يقرا لاصحابه في صلاتهم فيختم بقل هو الله احد, যাদের আমির বানাইলেন তাদেরকে নিয়ে তিনি যখন নামাজ আদায় করেন, নামাজের মধ্যে প্রতি নামাজের মধ্যে তিনি কুল হু আল্লাহু আহাদ এই সূরাটা পড়েন, যত নামাজ পড়ে সব নামাজের মধ্যে এই সূরাটা আছে কুল হু আল্লাহু আহাদ এটা পড়বেই উনি। فلما رجعوا ذكروا ذلك للنبي صلى الله عليه وسلم, صحابيগণ যখন ফিরে আসলেন আল্লাহর রাসূলের কাছে অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ যাকে আমাদের আমির বানাইলেন এই ব্যক্তি যতবার নামাজ পড়ায় ততবার প্রতিটা নামাজের মধ্যে অন্যান্য সূরার পাশাপাশি কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটা তিনি পড়েন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শুনে বললেন, সালু তাকে তোমরা জিজ্ঞাসা করো, লি আইয়ি শাইইন কানা ইয়াসনাউ যালিক এই কাজ সে কেন করে একটু তাকে জিজ্ঞাসা করো। ফাসালু জনগণ তাকে প্রশ্ন করলো, তুমি কুল হুয়াল্লাহু আহাদ এই সূরা কেন বেশি পড়ো? তিনি জবাব দিলেন, লি আন্নাহা সিফাতুর রহমান, এই সূরা এমন এক সূরা, এই সূরার মধ্যে আমার রবের পরিচয়, ইন্নি উহিব্বু আন আকরাহা আমার রবের পরিচয়টা আমার বারবার পড়তে ভালো লাগে, এটাতে আমার রবের গুণাবলী আছে, আমার বারবার এটা পড়তে খুব ভালো লাগে যে আমার রব বলছে বলো তিনি আল্লাহ, তিনি একক, তিনি অদ্বিতীয়, তিনি অমুখাপেক্ষী, তিনি কাউকে জন্ম দেন না, কারো থেকে জন্ম নেন না, তার সমকক্ষ কেউ নাই, আমার বারবার বলতে পড়তে খুব ভালো লাগে। তো সাহাবীগণ গেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, তিনি এই কারণে এই সূরাটা পাঠ করে। ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আখবিরুহু আন্নাল্লাহা ইউহিব্বুহু, তাকে জানিয়ে দাও সে যেহেতু কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটা পছন্দ করে, সূরার মধ্যে তার রবের গুণাবলী তাই এটা পছন্দ করে, তাকে জানা দাও যেমনি ভাবে রবের গুণাবলী তার পছন্দ, তার ভালো লাগে, সে ভালোবাসে, তেমনি ভাবে আল্লাহ তাকে ভালোবাসেন, আল্লাহ তাকে মহব্বত করেন, আল্লাহ তাকে ভালোবাসে, তাকে জানা দাও। তো কুল হুয়াল্লাহু আহাদ এই সূরা যে ভালোবাসবে তাকে কে ভালোবাসেন? আল্লাহ। তাহলে এই সূরার ভালোবাসা আমাদের মধ্যে থাকার দরকার। আল্লাহ আমাদের সকলকে সূরা ইখলাসকে মহব্বত করার তৌফিক দান করেন। সূরা ইখলাস যখন আমরা পড়বো তখন একটা হাদিস যদি পারি আর কি, হাদিসের অনুবাদটা মাথায় রাখবো, সহিহ বুখারীর বর্ণনা 4482 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, قال الله عز وجل, আল্লাহ পাক বলেছেন, নবীজি বলেন, আল্লাহ পাক বলেছেন, এটাকে হাদিসে কুদসি বলে। তো আল্লাহ বলেন, কাযযাবানি ইবনু আদম ওয়ালাম ইয়াকুন লাহু যালিক, আল্লাহ বলে যে আদম সন্তান আমার ব্যাপারে মিথ্যা কথা বলে অথচ এটা তার জন্য বলা ঠিক না। আল্লাহ বলেন আদম সন্তান আমার ব্যাপারে মিথ্যা কথা বলে এটা তার জন্য বলা ঠিক না। এরপরে কি কয় দেখেন, ওয়া শাতামানি ওয়ালাম ইয়াকুল লাহু যালিক, আদম সন্তান আমারে গালি দেয় অথচ সে আমাকে গালি দেওয়াটা ঠিক না, বলেন নাউজুবিল্লাহ। আদম সন্তান আমার ব্যাপারে মিথ্যা কথা বলে, আদম সন্তান আমাকে গালি দেয়,
তো আল্লাহ বলে আদম সন্তান আমার ব্যাপারে মিথ্যা বলে মিথ্যা বলাটাও তার জন্য উচিত না আমাকে গালি দেওয়াও তার জন্য উচিত না অথচ সে আমার ব্যাপারে মিথ্যাও বলে আমাকে সে গালিও দেয় এখন প্রশ্ন হলো কিভাবে আল্লাহর ব্যাপারে আদম সন্তান মিথ্যা বলে আর কিভাবে গালি দেয় আল্লাহই নিজে বলছেন আম্মা তাকজিবুহু ইয়া সে আমাকে গালি দেয় এই বলে সে বলে আননি লা আকদিরু আলা আন আউদাহু কামা কান সে যেমন আছে এই যে আমি আপনি আমরা দুনিয়াতে যেমন আছি সে গালি দিয়ে বলে আমি আল্লাহ নাকি তাকে এইভাবে আবার কেয়ামতের ময়দানে সৃষ্টি করতে পারবো না সে আমার ব্যাপারে এই মিথ্যা কথা বলে আদম সন্তান কিভাবে মিথ্যা বলে সে বলে আমি নাকি সে বর্তমানে যেমন আছে আমি নাকি তাকে এমন এইভাবে আবার নাকি কেয়ামতের ময়দানে আমি তাকে বানাতে পারবো না এটা সে আমার ব্যাপারে মিথ্যা বলে আল্লাহ আমাদেরকে বর্তমানে এই মাঠে আমরা যেভাবে বসে আছি এইভাবে বানাইতে সক্ষম কে আবার অন্য হাদিস এই হাদিসে না এটা সহিহ বুখারীর 4482 নম্বর হাদিস অন্য বর্ণনায় বুখারীর অন্য বর্ণনায় আল্লাহ বলেন ওয়ালাইসা আউওয়ালুল খালকি বিআহওয়ানা আলাইয়া অথচ তারে যে আমি প্রথম বানাইছি এই প্রথম বানানোটা দ্বিতীয়বারের চেয়ে সহজ ছিল না আরে বলেন প্রথম কোন জিনিস বানানো আর পরে আবার এটার মতো বানানো তাহলে দ্বিতীয়টা বানানো অবশ্যই সহজ প্রথমটা বানানো কঠিন আল্লাহ বলে প্রথম তাকে আমি বানাইলাম এটা তো দ্বিতীয়বারের চেয়ে কঠিন ছিল না সহজ ছিল না প্রথমবারেরটা কঠিন হয় দ্বিতীয়বারেরটা আরো সহজ হয় যেই আল্লাহ আমি তোমারে প্রথমবার বানাইলাম তো দ্বিতীয়বার বানানো তো আমার কাছে কোনো ব্যাপার না আদম সন্তান আমার ব্যাপারে মিথ্যা কথা বলে আমি নাকি তাকে যেইভাবে আছে এইভাবে বানাতে পারবো না আল্লাহ বলে বানাতে পারবো অবশ্যই কেমন বলেন তো আমাদের পৃথিবীতে 7 জন 8 জন 10 জনের চেহারা যদিও মিলে যায় আমাদের কি মিলবে না আঙ্গুলের ছাপ মিলবে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আইহসাবুল ইনসানু আল্লান নাজমা আইজামা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা মানুষ কি মনে করে আল্লাহ নাজমা আইজামা আমি তার হাড় হাড্ডি এগুলো একত্রিত করতে পারবো না এটা কি মানুষ মনে করে আল্লাহ বলে বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা আমি পারবো না মানে আমি তার আঙ্গুলগুলা যে আঙ্গুল দুনিয়াতে ছিল ওইগুলা ওইভাবে আমি আল্লাহ আবার বানাইতে সক্ষম সুবহানাল্লাহ আঙ্গুলের কথা কেন বলছে আঙ্গুলের কথা আল্লাহ এই কারণে বলছে দুনিয়ার গবেষকগণ আল্লাহ গবেষণা করায় ও গবেষকরা তোমরা একটু গবেষণা করো তোমরাই তো বলো আঙ্গুলের ছাপ পৃথিবীতে কারোটা কারোর সাথে মিলে না আর এটা বাস্তবই পৃথিবীতে আঙ্গুলের ছাপ এটা কারোটার সাথে কারোটা মিলে না আল্লাহ বলে আঙ্গুলের ছাপ আব্দুর রহমানেরটা আব্দুর রহমানকে দিব আরিফেরটা আরিফকে দিব আব্দুর রহিমেরটা আব্দুর রহিমকে দিব যেই আল্লাহ আমি আঙ্গুলটা অবিকল ওইটাই দিতে পারি বাকিটা দেওয়া তো আমার জন্য কোনো ব্যাপার না এটাই আল্লাহ বললেন কাজ্জাবানি ইবনু আদম আদম সন্তান আমার ব্যাপারে মিথ্যা কথা বলে সে বলে আমি সক্ষম না যা তাকে সে বর্তমানে যেভাবে আছে এইভাবে নাকি তাকে বানাইতে আমি সক্ষম না এটা সে আমার ব্যাপারে মিথ্যা কথা বলে বলেন তো আমরা যেইভাবে আছি অবিকল এইভাবে বানাইতে একমাত্র যিনি সক্ষম তিনি কে আল্লাহ আর গালি কিভাবে দেয় আল্লাহ বলে ও আম্মা শাতামুহু ইয়া فقوله لي ولد سبحاني أن أتخذ صاحبة ولا ولدا সে আমাকে এইভাবে গালি দেয় সে বলে আমার নাকি ছেলে আছে সে বলে আমার নাকি সন্তান আছে তাহলে বলেন তো কেউ যদি বলে আল্লাহর সন্তান আছে এটা আল্লাহকে কি করা গালি দেওয়া আদম সন্তান আমারে গালি দেয় এইভাবে সে বলে আমার নাকি সন্তান আছে অথচ আমি আল্লাহ স্ত্রী এবং সন্তান গ্রহণ করা থেকে পুত পবিত্র বলেন আমাদের রব সন্তান গ্রহণ করা আর স্ত্রী গ্রহণ করা থেকে কি পুত পবিত্র এটা আমাদের বিশ্বাস বলেন এটা আমাদের বিশ্বাস তাহলে আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন আমিন তাহলে বলি বলেন তো আমরা যেইভাবে আছি এইভাবে আমাদেরকে অবিকল আমাদের আঙ্গুলের যে ছাপ আমরা দিই এই ছাপ সহ ওই আঙ্গুল দিয়ে আমাদেরকে বানাতে পারেন একমাত্র আল্লাহ
আল্লাহ আচ্ছা যিনি জন্ম দেন না যিনি জন্ম কারো থেকে জন্ম নেন না তিনি কে আল্লাহ যার সমকক্ষ কেউ নেই তিনি কে আল্লাহ মূলনীতিটা বলেন তো যিনি জন্ম গ্রহণ করেন তিনি মৃত্যুবরণ করেন যিনি মৃত্যুবরণ করেন তিনি উত্তরাধিকার সাব্যস্ত করেন তো সুতরাং যিনি মৃত্যুবরণ করেন না তিনি জন্ম নেন না বলেন তো কে মৃত্যুবরণ করে না করবে না আল্লাহ মাশাআল্লাহ رسول الله صلى الله عليه وسلم صحابي أبو هريرة رضي الله تعالى عنه بننا رسول الله صلى الله عليه وسلم ارشده ایک جائے تيني راونا کرلن أبو هريرة بولن أقبلت مع النبي صلى الله عليه وسلم فسمع رجلا يقرأ قل هو الله أحد আমি নবীজির সাথে এক জায়গায় রওনা করলাম হঠাৎ নবীজি এক ব্যক্তিকে তেলাওয়াত করতে শুনলেন কুল হুয়াল্লাহু আহাদ এক ব্যক্তি তেলাওয়াত করতেছে কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটা তেলাওয়াত করতে শুনলেন নবীজি বললেন ওয়াজাবাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওয়াজিব হয়ে গিয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ أبو هريرة رضي الله تعالى عنه بلن قلت ما وجبت يا رسول الله يا رسول الله كي واجب هي سي كسو يتو بسلمنا اپنار کا سي بستة چاي واجب هي سي كي واجب هي سي بسلمنا এক জনের তেলাওয়াত শুনলেন শোনার পর বললেন ওয়াজিব হয়ে গিয়েছে আল্লাহ নবী বললেন যে কুল হুয়াল্লাহু আহাদ পড়লো আর আমি যার তেলাওয়াতটা শুনলাম তার জন্য ওয়াজাবাতিল জান্নাত জান্নাত ওয়াজিব হয়ে গেছে কুল হুয়াল্লাহ শুধু পড়েন এমন না বিশ্বাস করবেন বলেন কুল হুয়াল্লাহ কার পরিচয় আল্লাহ কুল হুয়াল্লাহ কার গুণাবলী বর্ণনা আল্লাহ এই বিশ্বাস নিয়ে পড়বেন রাসূল বলেন তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে সুবহানাল্লাহ তাহলে এক নাম্বার জানলাম কুল হুয়াল্লাহু আহাদ যে মহব্বত করে তাকে আল্লাহ মহব্বত করে কুল হুয়াল্লাহু আহাদ যে পড়বে ইয়াকিনের সাথে বিশ্বাসের সাথে আর এটার উপর যে অটল থেকে মৃত্যুবরণ করবে তার জন্য জান্নাত ওয়াজিব তিন নাম্বার একটা বর্ণনা শুনেন কুল হুয়াল্লাহু আহাদ পাঠককে জান্নাতে নিয়ে যাবে সুবহানাল্লাহ কুল হুয়াল্লাহু আহাদ এটার মহব্বত মানে এটার আপনি ভালোবাসেন এই ভালোবাসাটাই আপনাকে জান্নাতে নিয়ে যাবে সুবহানাল্লাহ আনসারী সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম বানায়া দিস আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য তিনি বলেন كان رجل من الأنصار يا أمنا এক আনসারী সাহাবী আমাদের ইমামতি করে আনসারী সাহাবী ইমামতি যখন করে তিনি শুধু কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটা বেশি পড়ে অন্যান্য সূরা পড়ে তবে এই সূরাটা উনি প্রতি নামাজে পড়ে তো আমাদের মধ্যে বিজ্ঞ জনেরা তাকে বললেন কিউ আপনি এত কুল হুয়াল্লাহ পড়েন কা অন্য একটু সূরাও পড়েন মাঝে মাঝে আপনি কুল হুয়াল্লাহ পড়েনই প্রত্যেক রাকাতে তো তিনি জবাব দিলেন শোনো তোমরা আমি এটা প্রতি নামাজে এটা করবই ইন আহবাবতুম তোমরা যদি পছন্দ করো তাও আমি এটা করব ওয়া ইন কারিহতুম যদি অপছন্দ করো তাহলে আমি ছাড়া অন্য কাউরে ইমাম বানাও কিন্তু আমারে যতদিন ইমাম রাখবা আমি অন্যান্য সূরা তো পড়ব কুল হুয়াল্লাহু আহাদ এটাও পড়ব এখন তোমরা মন চাইলে আমারে রাখো ইমাম হিসেবে নাহলে অন্য একজন ইমাম রাখো তো সাহাবীগণ জবাব দিলেন না 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 আপনি তো আমাদের মাঝে অনেক সম্মানিত ব্যক্তি আপনারা কিভাবে পাল্টাই আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই ব্যাপারে অভিযোগ গেল হুজুর তিনি তো এরকম করে নবীজি ডাক দিলেন মা হামালাকা আলা লুজুমি হাদিহিস সূরা ফি কুল্লি রাকআ প্রত্যেক নামাজে এই সূরাটা তুমি আবশ্যক করে নাও কেন সাহাবি জবাব দিলেন ইন্নি উহিব্বু হাদিহিস সূরাতা ইয়া রাসূলুল্লাহ হুজুর আমি এই সূরাটা ভালোবাসি সুবহানাল্লাহ নবীজি বললেন হুব্বুকা ইয়াহা আদখালাকাল জান্নাহ এই সূরার প্রতি তোমার যেই ভালোবাসা এই ভালোবাসাই তোমাকে জান্নাতে প্রবেশ করায়া দিবে এই সূরার প্রতি তোমার যে ভালোবাসা এই ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করায় দিবে তাহলে সূরা ইখলাস
যে মহব্বত করবে আল্লাহ তাকে মহব্বত করবে সূরা ইখলাস ইয়াকিনের সাথে বিশ্বাস করে যে পড়বে তার জন্য জান্নাত ওয়াজিব সূরা ইখলাসের মহব্বত বান্দাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেয় আল্লাহ আমল করার তৌফিক দান করেন আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী নাম সাহল ইবনে মুআজ কি বললাম সাহল ইবনে মুআজ এই সাহল ইবনে মুআজ আল জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم من قرأ قل هو الله احد حتى يختمها 10 مرات কোন ব্যক্তি যদি 10 বার কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটা তেলাওয়াত করে বানাল্লাহু লাহু কসরান ফিল জান্নাহ আল্লাহ তার জন্য জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ করে দেন সুবহানাল্লাহ কি নির্মাণ করে দেন প্রাসাদ এই যে এটা বাড়ি করতেছে একজন সম্ভবত এখন আপনাদের অনেকের মনে হইতেছে আহারে এটা যে কে করতেছে আমার যদি হইতো তো যেহেতু যাদের টাকা নাই নগদ 10 বার সূরা ইখলাস পড়বেন 10 বার এখানে হইতেছে না 10 বার পড়ালেন হবে হযরত ওমর ইবনুল খাত্তাব যখন এই বর্ণনা শুনলেন শোনার পর বললেন হুজুর আপনি কি বললেন 10 বার সূরা ইখলাস পড়লে জান্নাতে প্রাসাদ নবীজি বললেন হ্যাঁ ওমর বললেন ইজান নাস্তাকসিরু তাহলে তো হুজুর আরো বেশি পড়তে হবে প্রাসাদ আরো বাড়াইতে হবে সুবহানাল্লাহ নবীজি বললেন আল্লাহু আকসার ওয়া আতিয়াব ওমর যত বেশি পড়বা আল্লাহ তত বেশি দিবেন সুবহানাল্লাহ একটা মুরসাল বর্ণনা মুরসাল এটা আপনারা বুঝবেন না এটা হাদিস শাস্ত্রের একটা পরিভাষা মুরসাল বাকি এটা মুরসালুন জাইয়িদ খুব ভালো মুরসাল এই মুরসাল বর্ণনার বর্ণনাকারী সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাহিমাহুল্লাহ তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم من قرأ قل هو الله احد 10 مرات بنى الله له قصرا في الجنه কোন ব্যক্তি যদি 10 বার সূরা ইখলাস পাঠ করে তার জন্য জান্নাতে আল্লাহ একটা প্রাসাদ নির্মাণ করে দেয় ওয়ামান ক্বারাহা 20 মাররাতান বানাল্লাহু লাহু কসরাইনি ফিল জান্নাহ কোন ব্যক্তি যদি 20 বার সূরা ইখলাস তেলাওয়াত করে আল্লাহ তার জন্য জান্নাতে দুইটা প্রাসাদ নির্মাণ করে দেয় ওয়ামান ক্বারাহা 30 মাররাতান কোন ব্যক্তি যদি 30 বার কুল হুয়াল্লাহু আহাদ পড়ে বানাল্লাহু লাহু সালাসাতা কুসুরিন ফিল জান্নাহ আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যে তিনটা প্রাসাদ নির্মাণ করে দেয় তাহলে 10 বারে একটা প্রাসাদ 20 বারে দুইটা প্রাসাদ আর 30 বার যদি কেউ পড়ে তার জন্য আল্লাহ জান্নাতে তিনটি প্রাসাদ নির্মাণ করে দেন এইজন্য সূরা ইখলাস এটা আমরা পাঠ করব আল্লাহ তৌফিক দান করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন أيعجز أحدكم أن يقرأ ثلث القرآن في كل ليلة তোমাদের কেউ কি অক্ষম প্রতি রাতে কোরআনের এক তৃতীয়াংশ তোমরা তেলাওয়াত করে ঘুমাবা এটা কি তোমাদের মধ্যে কেউ অক্ষম অপারক কেউ কি পারবে না এটা সাহাবীরা বলতেছে আইগুনা ইউতিকু যালিকা ইয়া রাসূলুল্লাহ হুজুর এটা আবার কে পারবে কোরআনের এক তৃতীয়াংশ তেলাওয়াত করা সবার জন্য তো সহজ না বিষয়টা হুজুর নবীজি বললেন কুল হুয়াল্লাহু আহাদ সুলুসুল কুরআন রাতে একবার কুল হুয়াল্লাহু আহাদ পড়ে যদি ঘুমাও কোরআনের তিন ভাগের এক ভাগ তেলাওয়াত করে তুমি ঘুমাইলা মানে তিন ভাগের এক ভাগ তেলাওয়াতের সওয়াব পেয়ে গেল সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী মুআজ ইবনে উবাইদুল্লাহর বর্ণনা মুআজ ইবনে উবাইদুল্লাহ ইবনে খুবাইব তার বর্ণনা তিনি বলেন ইনতাজারনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি বিনা আমরা অপেক্ষা করতে লাগলাম রাসূল আসবে আয়েশা আমাদেরকে নামাজ পড়াবেন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে আসলেন আসার পর আমাকে বললেন কুল তুমি বলো বলেন তো নবীজি সাহাবীকে কি বললেন তুমি বলো না আপনাদেরকে আমি বললাম আপনারা বলেন বলেন তো কি বলেন মানে আপনারা দিদি বুঝছেন ঠিক না তো নবীজি সাহাবীকে বলেন কুল তুমি বলো তো সাহাবী কয় ফাসাকাত তো আমি চুপ রইলাম যেমন আপনাদের মাঝে অনেকে চুপ ছিল মানে বুঝে না আসলে কি কইতাছে মানে আমরা বলু মানে কি বলবো ঠিক সাহাবীও বুঝতে পারেন নাই নবীজি বলে তুমি বলো সাহাবী কয় সাকাত তো চুপ রইলাম নবীজি আবার বললেন কুল বলো সাহাবী সাহস করে কয় আমি বললাম মা আকুল হুজুর কি কমু আপনাদেরকে বললাম বলেন আপনারা এখন বলেন কি বলবো বলেন
সাহাবীকে বললেন তুমি বলো, সাহাবী বলে হুজুর কি বলবো, নবীজি বললেন কুল কুল হুয়াল্লাহু আহাদ, তুমি বলো কুল হুয়াল্লাহু আহাদ ওয়াল মুআউযাতাইন সালাসা, তুমি বলো কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু রাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, প্রত্যেকটা তিনবার করে বলেন, প্রত্যেকটা কয়বার করে, তাকফিকা ফি কুল্লি ইয়াউমিন মাররাতাইন, ফজরের পরে একবার, মাগরিবের মানে ফজরের পরে তিনবার, প্রত্যেকটা তিনবার করে নয়বার, মাগরিবের পরে তিনবার করে নয়বার। নবীজি বলেন এই আমলটা যদি প্রতিদিন দুইবার করো, দুইবার মানে দুই বেলা, ফজরের পর এক বেলা, মাগরিবের পর আরেক বেলা, ফজরের নামাজের পর তিনবার কুল হুয়াল্লাহ, তিনবার ফালাক, তিনবার নাস, মাগরিবের পর তিনবার কুল হুয়াল্লাহ, তিনবার ফালাক, তিনবার নাস, নবী বলেন তাকফিকা ফি কুল্লি ইয়াউম, এই তিনটা সূরা তুমি যে পড়লা তিনবার করে সারা দিন বিপদ আপদ থেকে বাঁচার জন্য যথেষ্ট হয়ে যাবে। বাচ্চারা তো পারে না, এদেরকে কি করবেন স্কুলে মাদ্রাসায় পাঠানোর সময় আপনি নিজে পড়ে ফুদিয়ে দিবেন, আর যারা পারে ওদেরকে মুখ দিয়ে বলাবেন এই বলো তিনবার তিনবার করে এটারে পড়াবেন, তারপর এটারে মাদ্রাসা স্কুলে পাঠাবেন, আল্লাহ আমল করার তৌফিক দান করেন। রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের সাহাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন খরাজান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল ঘর থেকে বের হলেন, বের হওয়ার পর বললেন উহশুদু, এই তোমরা কাছাকাছি এসে বসো, কি করো তোমরা কাছাকাছি এসে বসো। মসজিদের মধ্যে অনেক সময় দেখবেন ইমান একিলের কথা যখন বলে, যিনি বলে তিনি বলেন ভাই আমরা একটু আগায় বসি, কাছে কাছে বসি, জমে জমে বসি, বলে না তো নবীজি বললেন তোমরা একটু কাছে কাছে বসো, জমে জমে বসো, তার মানে এরা যারা বলে এটা মসজিদের মধ্যে এটাও সুন্না, এই বলাটা এটা কোনো হাদিস কোরআনের বিরোধী না। নবীজিও সাহাবিদেরকে মাঝে মাঝে গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য বলতেন কাছে কাছে জমে জমে বসো। ফাহুশিদা মান হুশিদা, যারা আসার তারা নবীর কাছে আসলেন, আসার পর আল্লাহ নবী বললেন ফা ইন্নি সাআকরাউ আলাইকুম সুলুসাল কুরআন, নবীজি বললেন কাছে কাছে বসো, আমি তোমাদেরকে আজকে কোরআনের তিন ভাগের এক ভাগ পড়ে শোনাবো। কি শোনাবো? কোরআনের তিন ভাগের এক ভাগ, দশ বারা পড়তে কতক্ষণ লাগবে? অনেক সময় লাগবে। আমি তোমাদেরকে তিন ভাগের এক ভাগ পড়ে শোনাবো। সাহাবারা আল্লাহ নবীর কাছে যায়, যাওয়ার পর আল্লাহ নবীর সামনে বসলেন, বসার পর নবীজি পড়লেন কুল হুয়াল্লাহু আহাদ, নবীজি পড়লেন কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটা পড়লেন, পড়ার পর সুম্মা দাখলা, আবার ঘরে ঢুকে গেছে। তো সাহাবিরা একজন আরেকজনকে কয় কি ব্যাপার, নবীজি না বললেন আমাদের সামনে নাকি কোরআনের তিন ভাগের এক ভাগ পড়বে, কই সামান্য তিনটা কি পড়লেন সূরা, তিনটা আয়াত পড়ে আবার চলে গেলেন কোথায়, নবীজি তো তিন ভাগের এক ভাগ পড়ার কথা, পড়ল না তো, হয় মনে হয় আসমান থেকে কোনো কিছু আসবে তারপর হয়তো জানাবে আমাদেরকে। এটা সাহাবিরা একজন আরেকজনকে কয় ইন্নিল্লা আহা খাবর রাব্বিনাস সামাই জাআ, যে মনে হচ্ছে আসমানের কোনো সংবাদ আসবে তারপর জানাবে। সাহাবিরা একে অপরকে এই কথাগুলো বলতেছে, ইতিমধ্যে নবীজি বের হলেন, বের হওয়ার পর বলেন আচ্ছা আমি কি বলছি তোমাদেরকে, আমি বলেছিলাম কোরআনের তিন ভাগের এক ভাগ পড়ে শোনাবো, এই কথা আমি তোমাদেরকে বলেছিলাম। তো সাহাবিগণ তো মন দিয়ে শুনতেছে, নবীজি বলেন আমি তোমাদের সামনে কুল হুয়াল্লাহ সূরাটা পড়েই তো ঘরে গিয়েছিলাম, এই যে কুল হুয়াল্লাহ আমি পড়েছিলাম ইন্নাহা লাতাদিলু সুলুসাল কোরআন, এই সূরাটাই কোরআনের তিন ভাগের এক ভাগ। তো কুল হুয়াল্লাহু আহাদ একবার যদি কেউ তেলাওয়াত করে, আল্লাহ তাকে কোরআনের তিন ভাগের এক ভাগ তেলাওয়াত করার সওয়াব দান করে। তো দুই ভাগ, দুইবার যদি কেউ পড়ে কোরআনের তিন ভাগের দুই ভাগ তেলাওয়াত করার সওয়াব দান করে, কেউ যদি তিনবার পড়ে আল্লাহ তাকে কোরআনের তিন ভাগ মানে কোরআনের পুরা তিন ভাগ পড়ার সব আল্লাহ তার আমল নামায় লিপিবদ্ধ করে দেয়। এখন এই কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটা আমরা নামাজের মধ্যে আমল করতে পারি, বিশেষ করে মাগরিবের দুই রাকাত সুন্নতে প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এই সূরাটা, আর মাগরিবের নামাজের সুন্নতের দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ, ফজরের নামাজের সুন্নতের প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, ফজরের সুন্নতের দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে গেলেন, যাওয়ার পর দেখলেন এক সাহাবী ফজরের নামাজের সুন্নত পড়তেছে,
ফজরের নামাজের সুন্নত পড়তেছে সুন্নতের প্রথম রাকাতে পড়তে লাগলেন কুল্লিয়া আইয়ুহাল কাফিরুন এই সূরাটা পড়তে লাগলেন প্রথম রাকাতে তো যখন প্রথম রাকাতে এই সূরাটা পড়তে লাগলেন নবীজি তার পাশ দিয়ে গেলেন যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পাশ দিয়ে গেলেন আর যখন শুনলেন যে এই ব্যক্তি কুল্লিয়া আইয়ুহাল কাফিরুন এটা পড়তেছে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই ব্যক্তি আল্লাহর একত্ববাদ স্বীকার করে নিয়েছে আল্লাহ ছাড়া অন্য যারা আছে তথা শিরক থেকে নিজেকে বাঁচিয়ে নিয়েছে সুবহানাল্লাহ কোন সূরা পড়ছে কুল্লিয়া আইয়ুহাল কাফিরুন এরপর আবার যাইতেছে দেখে দ্বিতীয় রাকাতে পড়ে কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটা নবীজি বললেন হাদা রাজুলুন কদ আরাফা রাব্বা মাশাআল্লাহ এই ব্যক্তি এমন এক সূরা পড়ছে যেই সূরা পড়ার কারণে পড়ার মাধ্যমে বোঝা যায় এই ব্যক্তি তার রবকে চিনতে পারছে তাহলে ফজরের নামাজের সুন্নতে প্রথম রাকাতে কুল্লিয়া আইয়ুহাল কাফিরুন আর দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ আর মাগরিবের সুন্নতের প্রথম রাকাতে কুল্লিয়া আইয়ুহাল কাফিরুন আর দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ এই আমলটা করা তাহলে সূরা ইখলাসের এই আমলটা আমরা সবাই করব তো ইনশাআল্লাহ সূরা ইখলাসের যে কথাগুলো বলা হলো আমরা যারা পারি তিনবার প্রতি রাতে ঘুমের সময় পড়ব আর যারা পারি ইনশাআল্লাহ আমরা দশ বার যদি পড়ি তাহলে জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ করবে যেটা আমরা জানতে পারলাম তো এই আমলগুলা ইনশাআল্লাহ আমরা করার চেষ্টা করব আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে একত্ববাদের শিকার করে আল্লাহর একত্ববাদের শিকার এই একত্ববাদের বিশ্বাস নিয়ে আল্লাহর পরিচয় নিয়ে যেন আমরা কবরে যাইতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লি